বদলায় দিন বদলায় রাত। টলিউড রঙ্গমঞ্চের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও চ্যাম্পিয়ন সিনেমার মাধ্যমে কলকাতা চলচ্চিত্র অঙ্গনে অভিষেক ঘটে এই অভিনেত্রীর। এরপর একটি ধারাবাহিকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন এই টলিউড সুন্দরী। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয় থাকতে দেখা যায় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। স্টাইলের দিক থেকেও সমসাময়িকদেরকে টক্কর দিয়ে থাকেন এই লাস্যময় নায়িকা। ফ্যাশন ট্রেন্ডে তাই সবার নজর কাড়েন মিমি। এবার একই কাজ করতে গিয়ে বিপাকে পড়লেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে সাদা পোশাকে নিজেকে প্রকাশ করেছেন মিমি। সেখানে দেখা গেছে সাদা রঙের স্লিট ড্রেসের সঙ্গে হাঁটু পর্যন্ত লম্বা হাই হিল বুট পরে আছেন তিনি। অভিনেত্রীর এই লোকের হাইলাইট ছিল তার কালো বুট, সে সঙ্গে দুটি ছড়া ছিল তার অনাবৃত পাজোড়া। এমন পোশাকে খোলা চুলের মিমি যেন মুহূর্তেই আগুন জ্বেলে দেন নেট দুনিয়ায়। অনুরাগীরা পতঙ্গের মতো ভিড় করতে থাকেন ছবিগুলোতে, লাইক কমেন্টে ছড়িয়ে দিতে থাকেন ভালোবাসা। তবে ট্রলকারীরাও চুপ করে বসে থাকেননি। একজন লিখেছেন, ছোটবেলার সেই মুহূর্ত যখন স্কুল থেকে এসে প্যান্ট খুলে শুধু জামা পরে ঘুরতাম। অন্য একজন লিখেছেন, সাংসদের প্যান্ট কোথায়? তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি মিমি। তাছাড়া সম্প্রতি বিমান পরিচালনাকারী সংস্থা এমিরেটসের উপর চটেছিলেন মিমি। আকাশপথে যাত্রার সময় বিমান থেকে পরিবেশন করা খাবারে চুল পেয়েছিলেন তিনি, সে কারণেই অগ্নিশর্মা হয়েছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মিমি চক্রবর্তী।